সরকার নাইনকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে সেই মাদক কারবারিরা। আপনারা দেশবাসী নানান সময়ে সাংবাদিকদেরকে তথ্য দেন যে মাদক কারবারিদের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর যখন সাংবাদিকরা সংবাদ পরিবেশন করে আর সাংবাদিকদেরকে ওই মাদক কারবারিরা হত্যা করে, সাংবাদিক ছাড়া অন্য কাউকে প্রতিবাদ করতে দেখি নাই, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, আজকে আপনারা চারজনকে গ্রেপ্তার করেছেন, ধন্যবাদ জানাই, কিন্তু আপনাদের প্রতি আমরা ধন্যবাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতাম যদি আপনারা প্রধান আসামি রাজু সহ সকলকে গ্রেপ্তার করতে পারতেন। আজকে রিপোর্টার সিওনেডে সাংবাদিক হত্যার প্রতিবাদে যেই মানববন্ধন আয়োজন করেছেন, সেমিনার আয়োজন জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আমরা কথাটা পোষণ করছি, সাথে সাথে দাবি করছেন সাংবাদিক করা আছেন, আর যদি কোন সাংবাদিক হত্যা বেতনের কথা কোন সাংবাদিকের গায়ে আঘাত করা হয় বাংলাদেশের সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয় এর প্রতিবাদ নয় শুধু প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধ হই সন্ত্রাসীদের বিরুদ্ধে, সমাজের অভিশপ্ত সেই মানব কারবারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সকলকে ধন্যবাদ।